এলের জায়গায় এলানোরা এক কোনো কথা বার্তা বলে নেই, দুমদাম আয়া ভাঙ্গে ছুড়ে দিচ্ছে। কান্দাকাটি করলাম, মাথা ধরলাম, মাফ করলো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গাজীপুর ফুডমুট পেজ থেকে আমরা একটি তথ্য পেয়েছি যে ভাল পলিটেক অপোজিট রেল লাইনের সাথে এক দাদির চায়ের দোকান আছে। তো আমরা সেইখানের ব্লকের উদ্দেশ্যে বের হয়েছি, জানি না দাদির দোকান পাবো কি না। তো আমরা সেই গন্তব্যটা খুঁজে বের করবো ইনশাল্লাহ, দোয়া করবে আমাদের জন্য। তো আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন। সেই লাল সবুজে সেই ইন্টারসিটি ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন, সেই ট্রেনটা যাচ্ছে, আমরা একটা ব্রিজের নিচে আছি। এই ট্রেনের ঝংকার এবং ট্রেনের সে দৃশ্য আসলে অপরূপ একটি দৃশ্য। তো আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা সুন্দর একটি শুট নিতে পেরেছি, সুন্দর একটি মোমেন্ট এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ঝংকার, সেই ঝংকারের সে শব্দ চলে যাচ্ছে সেই ট্রেন। ট্রেন চলে যাওয়ার পরে আমাদের গন্তব্য সে আবার সে দাদির চায়ের দোকান। তো আমরা এখন উঠবো, যে উঁচাটা মেবি না ওটা রেল লাইন। তো উঠতে একটু হলো কষ্ট হচ্ছে। তো আমাদের একটাই গন্তব্য গুগল ম্যাপে আমরা সার্চ দিয়ে পাই নাই, আমাদের একটি গন্তব্যস্থল সে দাদি, সে বিখ্যাত সেই মিষ্টি সুস্বাদু লাল চা খাবো। তো দেখি দাদির সে চায়ের দোকান আমরা খুঁজে পাই কি না, একটু কষ্ট হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা সেই দুর্গম পথ পাড়ি দিয়ে আপনারা দেখতে পেরেছেন যে আমরা কী কী রকম অনেক উঁচার উপরে উঠেছি, দুর্গম পথ পাড়ি দিয়ে একটা রেল লাইনের উপরে অবশেষে এসেছি। তো সম্ভবত আপনাদের ওই পারে আমি একটু দেখাই, একটা ইউক্যালিপ্টাস গাছ আছে, ইউক্যালিপ্টাস গাছ, এটাই সম্ভবত সেই দাদির চায়ের দোকান। তো আমরা সেখানে যাব। এই যে দেখতে পাচ্ছেন, আমি হাত দিয়ে যেটা দেখাচ্ছি, এটাই সে দাদির চায়ের টং দোকান, লেবু চায়ের সেই দোকানটা। তো উপর থেকে ফিল করতেছি যে আমাদের মনে হয় ব্যাড লাক, কারণ মনে হয় দাদি ওই চায়ের দোকানটা ভেঙে ফেলছে, ভেঙে নতুনভাবে আঙ্গিকে করতেছে। তো যাই হোক, দাদির কাছে যেয়ে আমরা শুনবো। তো আসলে একটু মন খারাপ হচ্ছে, অনেক কষ্ট করে এসেছি, তবে মন খারাপ করলে চলবে না, লাইফটাকে এনজয় করতে হবে। আসলে কোনো আশা ভঙ্গ হলে খুব খারাপ লাগে, অনেক আশা করে এসেছিলাম দাদির দোকানে সে লেবু চা খাবো, খেতে পারলাম না, দাদিকে যে একটা বকাই দিব, চা দোকান ভাঙার কোনো সময় পাইলেন না। যাই হোক, যাই, দাদির সাথে কথা বলে আমার খুব কষ্ট হচ্ছে, খারাপও লাগছে, দেখা যাক কী হয়। আর দাদিকে একটা দরও একটা বকা দিব যে কেন দাদির চায়ের দোকানটা ভাঙলো, এত কষ্টে খুঁজে বের করলাম, সব বিদা হয়ে গেল। যাই আল্লাহ। ও দাদি, দাদি, ও দাদি, দিলেন তো কষ্ট। ডিয়ার ভিউয়ার্স, আমরা আপনাদের দেখাইছি কীভাবে আসছি দাদির এই দোকানটা খোঁজার জন্য, অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা বিভিন্ন মানুষকে বলার পরে আমরা এই লোকেশনটা খুঁজে পেয়েছি। তো এসে আপনাদের দেখাইছি যে দাদির আসলে চায়ের দোকানটা ভাঙা। তো এখানে এসে শুনেছি দাদির চায়ের দোকান নাকি ভেঙে দিয়েছে, কেন ভেঙেছে, কেন কী কারণে, এটা আমরা দাদির মুখ থেকে শুনবো। তো দাদি, আপনি এই চায়ের দোকানটা কতদিন যাবৎ করতেছিলেন? এই যে দুই মাস না, দৌড়া করতে আছি। জি, তো যে শিববাড়ি স্টান হয়েছে, ভাঙা চোরা করে দিছে। জি, করার পর দুই বছর আগে জায়গাটা কিনে থুইছিলাম। জি জি জি, কিনাটা থোনে পরে এতদিনে ভাঙ্গে চুরা দিল, এতদিনে বাড়ি ঘর করলাম, করছি আর সরকারি জায়গার মধ্যে পড়ছি, সিএম এলের জায়গায় এলানোরা এক কোনো কথাবার্তা বলে নেই, দুমদাম আয়া ভাঙ্গে চুরা দিচ্ছে। কান্দাকাটি করলাম, মাথা ভাব ধরলাম, মাফ করলো না। আমি দোকানে আইসা আমি তিনটার দিকে চলে গেছি। তিনটার দিকে চলে যাওয়ার পর পরই এরা কোনো অবজেকশন দেয় না। একটা আছে, মনে করেন আপনি সরায় নেন, আমার দুই চার রাত পড়ছে, আপনি একটু সরায় নেন, দুই চার রাত কালকের ভিতরে সরায় নিন, মানে এমন কোনো কথা নাই। দামার দাম নাইমা আইসা, মনে করেন ইট টিন যেভাবে পারছে আর কি, ব্যাঙ্গে চিরা গেল গা, ঠিক আছে সরায় দিন। আজকেও আবার আসছিল, আজকেও আসছিল, এখন এরা নিজের জায়গায় ম্যাপ দিয়ে দেয়, আমার জায়গার থেকে হের জায়গায় আরও 5 ফুট ছেড়ে দিয়েছি, এবার আসেন। কেননা একটা অবজেকশন ছাড়া এইভাবে ভাঙ্গা আমার মনে হয় কোনোভাবে উচিত না, এটা আমার ক্ষতি বলতে না, এটা যে কেউ রে বাংলা, এটা কেউ মনে করেন হেরা আসলে ভাঙ্গে নাই তো, এই নেওয়ানোর ভিতরে ছিল,
আল্লাহ যেন আপনাদের এই যে নতুন ব্যাপার প্রতিষ্ঠান চালু করতেছেন, আগে এই দুই তিন মাসে যেভাবে সারা পাইছেন, এই যে এই সারার কারণে কিন্তু আমরা এত কষ্ট করে বিভিন্ন ঘুরে আসছি, আল্লাহ যদি সহায় হয় আবার নতুন ভাবে চালু করেন। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে দাদি চায়ের খাওয়া বসে গেছিলাম, দেখে দাদির সে করুন কথাগুলো শুনে খুব খারাপ লাগছে। তো দাদি আসলে আর্থিকভাবে অনেক ক্ষতি হয়েছে, দাদি গরিব মানুষ, কৃষির উপর সে করেছে। যাই হোক, দাদি আবার নতুনভাবে চালু করতেছে। তো আমার কাছে অনুরোধ থাকবে যে আপনার গোটা বাংলাদেশে যারা ফুড লাভার আছেন, যদি কোনো দিন গাজীপুরে আসেন, সম্ভব হলো দাদির এক কাপ লেবু চা খেয়ে যাবেন এবং দাদির আর্থিকভাবে কিছুটা হলেও উপকার হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।